হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ টায়ার্ড আছি বাই দ্য ওয়ে, মানে চারদিকে ছুটতে 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 না মানে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছে। আমি যে বসে মানে একটু ভিডিও দেখবো, রাদার ভিডিও দেখা তো অনেক দূর, ফোনে কারোর সাথে কথা বলারও টাইম পাচ্ছি না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমার বোন বলছে ওদের বাড়িতে যেতে, সেটাও হলো না। কালকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ওদের বাড়িতে দেখে ম্যাচ, মানে বাড়িতে গিয়ে ম্যাচ দেখার একসাথে, তো সেটাও হয়ে ওঠেনি। তো অনেক কিছু নিয়ে অনেক কিছুই হচ্ছে না, কাজ কম আর মানে পুচকেদের সেবা যত্নেই আমার দিন চলে যাচ্ছে। তো তাই ভালো করে কোনো ভিডিও কালকে দিইনি, কালকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে। আমার শ্যাডো শোনার অনেকেই কথা শুনেছো, আর পূজার দুষ্টুমি তো সবাই দেখো, সবাই পছন্দ করো, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বলো আর্জেন্টিনা জিতলো আমাদের, ইয়েস ফাইনালি, মেসি তার জাদু দেখিয়েছে। আমি শুধু মেসির জন্য দেখেছি, এর পরে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ বাড়ি, ইয়েস 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 ইয়েস। সো কালকে জমে গিয়েছিল খেলাটা, মানে টানটান উত্তেজিত উত্তেজনা ছিল, টানটান উত্তেজনা। যারা যারা খেলা দেখেছো তারা সবাই জানবে। তো বেশ ভালো, বেশ পজিটিভভাবেই এগোচ্ছে সব কিছু। এবার আমি কিছু কথা বলবো, কথাটা হয়তো অনেকের গায়ে লাগবে, আমি কারোর নাম টাম ধরে বলবো না, ক্রিয়েটর অনেক ক্রিয়েটরদের জন্য। কিন্তু তার আগে মানে আমি আজকে এই ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য নিয়ে তোমরা দেখো প্লিজ, রিকোয়েস্ট রইল, কারণ অনেক কথা অনেক জনকে বলবো। আগে বলি এই টি বাল যিনি আছেন, বাল কোম্পানির বড় বাল যে, তো সেই ভদ্রলোক অপূর্বর অ্যাড্রেস চেয়েছিল ওভার দ্য কল। তো আলটিমেটলি অ্যাড্রেস পাওয়ার পরে কি কটা বাল ছিঁড়তে পারলো সেটাই আমি দেখলাম। এই আমি অপেক্ষায় ছিলাম, বিলিভ মি আমি অপেক্ষায় ছিলাম, আমি বলিনি যে অপূর্ব বলে দিয়েছে এবার তুই যা দেখি কি করে নে, নো 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 নো, আমি চুপ করে দেখছিলাম। তো এতগুলো দিন হয়ে গেল, কারুর কিছু করার হলে, কারুর কোনো অকাত থাকলে, কেউ কিছু করতে পারলে ইনস্ট্যান্ট করে দেয়, মানে জানলাম আর পরের পর সাথে সাথে যা হওয়ার হয়ে যায়। তো এখানে লোকজনের ওই ফাঁকা আওয়াজ বলে না, ওই ফাঁকা আওয়াজটা খুব ভালো বুঝতে পারা গেছে, মানে এত ফাঁকা আওয়াজ দেয় লোকজন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপরে কুছ ভি নেহি করেগা, শুধু বসে বসে শুধু বড় বড় লেকচারবাজি মেরে যাবে। আর যারা ওর আশেপাশে থাকে তারা একদম কাকু কাকু বলে অন্ধ হয়ে যায়, কিন্তু কাকুর আলটিমেটলি কিছুই পারে না। তো যারা যারা অপূর্ব ভিডিও দেখোনি অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও, অপূর্ব পারলে একটু শোনো অপূর্বর বাণী। আমি তো কখন কথা বলি করেছি, যখন তুই আমার মা বোন তুলে কথা বলেছিস রে মাদারচোর, ঠিক আছে? আর তুই বলছিস না রেপকেস, আরে মাদারচোর তুই কল্যাণী থানায় চলে যা, খান কি রে বেটা, একটা যদি নাম থাকে না ঠিক আছে, একদম ফাইভ স্টার দিয়ে আছে নামে আমার, এক গ্লাস কোনোদিন না এই অপূর্বর না ফোন বাড়া, এমন না যে রেপ করতে চলে যাবে খানকির ছেলে, তোর মেয়ের মতো কত মেয়ে আছে যে বাড়া ডাকলেই চলে আসার চোদাতে আমাকে দিয়ে, ঠিক আছে? খানকির বাচ্চা তো গাড়ি একটা কথা বলে, মানে এটা হলো এটাই ডিজার্ভ করে, যারা যারা ওদের হয়ে ভিডিও করছো তারা কেউ বোধহয় এত নোংরা কথা শোনার পরেও। অ্যাকচুয়ালি সেদিন অপূর্বর যে ভিডিওটা ছিল, ভিডিওর শুরুতে কিন্তু অপূর্ব কোনো মানে যে কল রেকর্ডিংটা পেয়েছি সেখানে কিন্তু স্টার্টিংয়ে কোনো অপূর্ব খিস্তি দেয়নি, খিস্তি বেজন্মা নোংরা নোংরা ভাষা কিন্তু এই টি বালি প্রয়োগ করে গেছে। আজকে ছেলেটা বলছে এবং বলতে সে বাধ্য, কারণ এরকম নোংরা একটা মানুষকে কে বলবে না? অপূর্বর মাকে তোমরা যারা দেখোনি, আমি দেখেছি অপূর্বর ভিডিওতেই অপূর্বর মাকে, ওই মানুষটাকে দিয়ে নাকি হোটেলে ব্যবসা করায়। টিবাল এত নোংরা, নিজের বৌবাত মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে করিয়ে এমন অবস্থা, অপূর্ব মাকেও ছাড়েনি, একটা মানে ভীষণই সাদা সাপটা বাড়ির ছাপো, মানে কি বলবো, যে মানুষটা রান্নাঘর মানে নিজের ছেলেকেও বলছে প্রেম করিস বলে তো ঘরেও আসতে ভুলে যাস, মানে এরকম করে বলছে। তাকে দিয়ে নাকি হোটেলে ব্যবসা করে, হোটেলে যারা ব্যবসা করেন না তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা হয়, ওরকম বডি ল্যাঙ্গুয়েজ হয় না বাই দ্য ওয়ে। আর একটা মানে কি বলবো, নর্মাল একটা গ্রামের একটা মানুষের যে রান্না বান্না ঘর ইয়ে করা এই সমস্ত নিয়ে আছে, অ্যাটলিস্ট শেয়ার করে না। এবার শোনো কি বাপ
ছেলে আজকে বাপকে ছুঁতেছে, আমি এটাই খুশি। আমার মনে হয় যে কি তুই আমার হয়তো ঘর ঠিকানা দিয়েছিলি তোর মেয়েকে পাঠাবার জন্য, তুই তো দিতে পারছিস না, তোর তো বাড়া ঝুলছে, তেজ পাতাটা পড়ে আছে। একটা কথা বলি শুন, কানে কানে বলছি যে কি তোর মেয়েকে পাঠাস, কত টাকা রেট আমাকে বলিস, আমি দিয়ে দেবো। এটা বলে কর্মফল, এইটুকুই শোনাবো। কি বললো অপূর্ব? তোর মেয়েকে পাঠাস, কত টাকা রেট বলিস। একটা লাইফ ছিল, বিশ্বাস কর অপূর্ব, তোর এই ভিডিওটা দেখে না আমার সেই দিনের লাইভের কথা মনে পড়লো। আজকে দীপাঞ্জনা যদি ভিডিও করত, দীপাঞ্জনাও কিন্তু ছুটত, নিহাত দীপাঞ্জনা নেই। সেদিন দীপাঞ্জনা তোর লাইভে গিয়ে কমেন্ট করেছিল এবং তোর এই এই ভদ্র মহিলা, এই ভদ্র মহিলা চিঙ্কি মাসি ওখানে গিয়ে লিখেছিল, এদের তো 20 টাকা করে হরেক, মানে এদের তো দর হচ্ছে 20 টাকা করে। আজকে কেমন লাগলো যেই অপূর্বকে তুই ওর লাইভে গিয়ে আমাদের লোকের নামে মুনমুন্দি দীপাঞ্জনার নামে শিখিয়েছিলিস, সেই অপূর্ব আজকে তোর মেয়ের দাম বলছে, কত টাকা দর, কত টাকা রেট বলিস, দর মানে রেট বলিস। কেমন লাগলো শুনতে? বলে না কার্মা, কার্মা ফেরত আসে। এবার কার্মা নিয়ে যখন বলছি তখন এবার অবভিয়াসলি আমি পরের স্টেজে আসবো। অনেক নোংরা, মানে মানে নোংরামির একটা অন্য অন্য লেভেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এতদিন ছিল মানে একটা হচ্ছে, একটা ঝগড়া হচ্ছে, জাস্ট এটাতেই সীমাবদ্ধ ছিল, এখন আর নেই। এখন অ্যাকচুয়ালি হয়ে গেছে এই তুই আমার আগে কেন জল নিচ্ছিস, আমার লাইন ছিল, এবার ওই যে লাইনে দাঁড়িয়ে যে মারামারিটা হয়, লাথা লাথি জুতো মারা, তোর বর এই, তোর বউ ওই, তোর এই বাড়ি, তুই তো ওর কাছে এত টাকা পাস, মানে এখন ইউটিউবটা জাস্ট এখানে পরিণত হয়েছে, জাস্ট এখানে যে যখন পাচ্ছে তখন তাকে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিশাপ দিচ্ছে। হ্যাঁ আমিও করে ফেলেছি, আমার করার রিজন ছিল কারণ সম্পর্কটাকে নিয়ে বলেছিল, আর অলওয়েজ এই জিনিসটা আসে ওই তরফ থেকেই, এই তরফ থেকে আগে কিন্তু আসে না, আসে ওই তরফ থেকে, সো কর যে ওই তরফের গ্রুপটা আছে সেখান থেকেই, ওখান থেকেই এমন মানুষকে পোক করে, এমন মানুষকে পোক করে বা এমন কিছু কথা বলে যে মানুষ বাধ্য হয়ে যায়। তো আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে পার্টিকুলার কিছু মানুষকে অল টাইম, আমি এটা সমস্ত ক্রিয়েটরদের জন্য বলবো, আমি নিজেও সেটা করি, নিজেদের লক্ষ্য স্থির রাখো। যদি কেউ চিঙ্কিকে সাপোর্ট করে ভিডিও করো, সে তাহলে প্রীতমের এগেনস্টেই করবে, সেটাই করে যাও। যে আমরা যারা প্রীতমের হয়ে ভিডিও করি, আমরা অলওয়েজ চিঙ্কিকে উঠতে বসতে শুতে জাগতে খিস্তি মারবো, সেটাই করবো। বাট যারা সাপোর্টে ভিডিও করছে তারা হয়তো এসে আমাদের কাউকে কিছু বললে, আমি তো করবো না, এক নম্বর, দু নম্বর যারা করছো তাদেরকেও বলবো করো না, ইগনোর করো, ইগনোরের থেকে বড় জিনিস কিছু হয় না। কারণ আজকে এটা করতে গিয়ে সারাক্ষণ শুনতে পাচ্ছি এ আমাকে ওই অভিশাপ দিল, ও আমাকে এই অভিশাপ দিল, এই অভিশাপ দেওয়া নেওয়াটা কিছু নয়, আলটিমেটলি অভিশাপ দেওয়া নেওয়াতে কিচ্ছু, কেউ বললে কেউ মরবে না, কিন্তু একটা নেগেটিভ এনার্জি আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, যেটাতে না তোমাদের চারপাশটা নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে। আমি বলছি না আমাকে কেউ বলো যে মিলি তুমি ঠিক বলেছো, আমার কোনো দরকার নেই। আমি একটা জিনিস তোমরা নিজেরা মনে মনে দেখো, প্রত্যেকটা ক্রিয়েটর, সেটা এই দল ওই দল যেই দলই হোক না কেন, তাদেরকে বলছি আলটিমেটলি মরাল অফ দ্য স্টোরি, তোমরা কি সবাই হ্যাপি আছো? মেন্টাল পিস যেটা বলে, একটা শান্তি যেটা বলে, সেটা কি তোমরা পাচ্ছ? আই ডোন্ট থিঙ্ক সো। যে অভিশাপ দিচ্ছ সেও পাচ্ছ না, যে অভিশাপ নিচ্ছে সেও কিন্তু পাচ্ছে না। মানে এই যে জিনিসটা না, একটা লেভেল হয় প্রত্যেকটা জিনিসে, তোমরা তোমাদের লাইফে একটা লেভেল দেখাতে গিয়ে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের ভিডিওর মানটা নামিয়ে দিয়েছো। আজকে আমি খিস্তি কিন্তু মারবো, আমার ভুল হয়েছে, আমি আমি মানে অন্য কাউকে যাকে যাকে মেরেছি অ্যাকচুয়ালি আমি ভুল করেছি, যদিও তারা ডিজার্ভ করে খিস্তিটা খাওয়া, কিন্তু তবুও আমার উচিত হয়নি, তবুও আমার উচিত হয়নি। যে আমার কন্টেন্ট, যাকে আমার উচিত দেওয়া খিস্তিটা, আমি তাকেই দেবো, কেন আমি বাকিদের দেবো? ওরা সাপোর্টে ভিডিও করছে করুক, কিন্তু কেউ সাপোর্টে ভিডিও করেছে বলে এই মিলি চ্যাটার্জি কাউকে খিস্তি মারতে যায়নি। যখন অকারণে ফালতু নোংরা নোংরা কথা মিলির দিকে এসেছে এবং
সব থেকে বোধহয় একটা সুন্দর সম্পর্ক হয় দুই বোন, যারা বেস্ট ফ্রেন্ড হয়, যারা বাডি হয়, মানে বেস্ট বাডি। সেই জায়গাটাতে কেউ যদি কাঁদা সেটাই মনে হয় তাকে খিস্তি মারা ছাড়া কিছু থাকে না। আর আমি খিস্তি মেরে একটাই ভুল করেছি, কারণ সে তার মেন্টালিটিটা ওখানে প্রকাশ করেছে। আমার উচিত ছিল চুপ থাকা, আমি বলছি আজকে আমার ভিডিওতে, আমার উচিত ছিল চুপ থাকা। কারণ যে বোনদের সোয়াই, যে ভাই বোনদের সোয়াই, তার মানে সে সেটাই করে, তার মেন্টালিটি ওটাই, সে তার ক্যাটাগরি আর সে তার লেভেলটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছিল। কিন্তু আমার ভুল হয়েছে ফালতু তাকে নিয়ে কিছু কথা বলে, যদি আমি তার নাম না নিয়ে করেছিলাম, বাট স্টিল ওর লেভেলটা ওখানেই বুঝিয়ে দিয়েছিল। তো আমি আমার 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 যত মানে যারা আমরা একসাথে ভিডিও করি, যাদের আমাদের মত মিল হয়, তাদের সবাইকে আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা দিদির জন্য আমার একটাই কথা, প্লিজ এদেরকে আনসার ব্যাক করো না, এদের ভিডিও ইগনোর করো। যেই কন্টেন্ট প্রত্যেক দিন তিন থেকে চারবার, তিন সন্ধেবেলা শঙ্খ বাজছে, বিশ্বাস করো কথাটা শোনো, কাজে দেবে। মানে যদি তোমাদের মনে হয় চিঙ্কিকে প্রত্যেক দিন চুদবে, চিঙ্কিকে চোদো, অন্য কাউকে করবে অন্য কাউকে করো, বাট এই যারা আছে ফালতু, যারা যাদেরকে অ্যাকচুয়ালি সীমা, সঞ্জয়, মুনমুন এই সমস্ত নাম, সুতপা মিলিও চলে এসেছে তাদের কাছে লিস্টে, এই নামগুলো ছাড়া যাদের ভিডিও চলে না, মানে যাদের ভিডিও রিচ হয় না, তাদেরকে জাস্ট পাত্তা দিও না, তাদেরকে দেখো না, তাদেরকে পাত্তাও দিও না। আর পাত্তা না দিলেই তারাও কিন্তু মানে পাত্তা পাবে না আর কিছু বলার স্টেজে থাকবে না। তুমি যদি কাউকে কিছু না বলো, তুমি যদি মুখ বন্ধ রাখো, ওরাও কতদিন চিৎকার করবে একা, একদিন না একদিন তারাও মুখ বন্ধ করতে বাধ্য হবে, তাই না? তো আমি তোমাদের এটাই রিকোয়েস্ট করব। আমার ক্যামেরাটা না আজকে একটুখানি ঠিকঠাক হয়নি, একটু এখানটা এরকম এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু খুব খুশি আছি এই একটাই রিজনে, মাঝখানে আমি এত এদের নেগেটিভিটির মধ্যে পড়ে গেছিলাম, পার ডে মনে হতো একে আনসার ব্যাক করি, ওকে আনসার ব্যাক করি, তারপরে মনে হলো যে মানে ভীষণ চিপ হয়ে গেছে। আমার নিজের রিয়েলাইজ, মানে আমি নিজে রিয়েলাইজ করলাম সারাদিন কিছু না কিছু করে, মানে কিছুই হয়তো সেইভাবে কাজ করছি না, আজকে যেমন প্রচুর কাজ করেছি চলো মেনে নিলাম, কিন্তু তখন কোনো কাজই করছি না, শুধু শ্যাডোকেই হয়তো চোখ পরিষ্কার, আই ড্রপ এটা ওটা করছি আর ভিডিও দেখছি আর ভিডিও করছি, বাট স্টিল এত নেগেটিভিটি চলে এসেছে না, মানে ভাবতে পারবে না, মানে মনে হচ্ছে সারাদিন ঘুম পাচ্ছে, একটা ল্যাড লাগছে। এবার যেহেতু আমি মেডিটেশন করি বা আমার বিকে করা এখন অনেক দিন হয় না, আমি আবার শুরু করব, তো এই সবের জন্য না আমার মধ্যে, আমি না খুব বেশি পরিমাণে ফিল করছিলাম যে প্রচুর নেগেটিভিটি চলে এসছে। সো আমি আমি সবাইকে বলবো, প্লিজ ওদেরকে তো বলার আমার কোনো জায়গা নেই, আমি তোমাদের সবাইকে বলবো, সুন্দর তোমরা সবাই ভিডিও করো, তোমরা ওই পয়েন্টগুলো নিয়েই করো, এই ফালতু এই নোংরাগুলোকে নিয়ে ঘাটতে যেও না, মানে এক্সেসিভ নোংরা, এদেরকে যত তোমরা ভিক্ষে দেবে না, এরা ভিক্ষা পাবে না, এদের কিচ্ছু হবে না, জাস্ট কিছু হবে না, এদেরকে এদের মতো ছেড়ে দাও। কারণ এই এই যে কারুর বলাতে কেউ মরে যাবে না, কারুর বলাতে কেউ কারুর ক্ষতি হবে না, কিন্তু কষ্টটা যখন এখান থেকে হবে না, সেই কষ্টের এফেক্টটা একদিন তোমরা ভিডিওর থ্রু দেখতে পারবে, ওটাই মেনটেন করো। এখানে কষ্টটা সব থেকে বড় কষ্ট, এখান থেকে বেরিয়ে যাওয়া মানে তোমরা সেই জিনিসটাকে, মানে হয় না সেই রাগটা বার করে দিলে, কিন্তু এই জায়গায় যেখানে কষ্টটা থাকবে, এই জায়গায় হোক বা এই জায়গাটাতে হোক, সেটা আলটিমেটলি কষ্ট। খুব বড় কথা বলে ফেললাম, খুব বোর করে ফেললাম, আই নো মানুষজন খিস্তি ছাড়া কিছু চায় না, বাট স্টিল আমি যেটুকু ফিল করি আমি সেটুকু বললাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম, কারণ আমার খুব খারাপ লাগছে। এই প্রবাসী বাংলায় বোধহয় ওদের চ্যানেলের নাম, মেয়েটির অ্যাক্সিডেন্টের কথা মানে শুনে আমার খুব খারাপ লাগলো, মানে ভীষণ খারাপ লেগেছে যে একটা মানুষ কতটা নোংরা হয়ে গেলে, মানে হয়তো এমনিই হয়েছে, হয়তো ওর হওয়ার ছিল বলেই হয়েছে, কারুর বলার জন্য নয়, বাট স্টিল মানে তার মানসিক ইয়েটাকে কী ছিল। ইয়েস, প্রবাসী বাংলা ব্লগ,
মানে ভীষণ খারাপ লেগেছে, ভীষণ খারাপ। মানে আমি ওটাই তোমাদের বলতে চাইছি, এটা কেউ বলেছে বলে হয়নি, ভিডিওটা ইউটিউবের এই নেগেটিভ ভিডিওগুলো মানুষের মাথাকে এতটা খেয়ে নেয়, এতটা খেয়ে নেয় যে মানুষ রাস্তায় হাঁটতে চলতে মানে বলে না আন মানে মানে চিন্তা ভাবনা না করেও তবুও ওই কথাগুলোই মাথায় ঘোরে। সেই জন্য বলছি যত পারো এই ভিডিওগুলোকে ইগনোর করো, যদি কোনোদিন মনে হয় আনসার দিতে, ভিডিও না দেখে শুনে নেবে যে ও এই কথা মানে ও বলেছে কিছু, বা আমাদের তো সবাই পাঠাতেই থাকে, সবাইকে সবাই পাঠায়, সেখান থেকে শুনে নেবে যে কী বলেছে রে বলতো, ওই একটু শুনে নিলে ক্যামেরাটা খোলো, মা মাসি চুদে রেখে দাও, আবার ক্যামেরা অফ করো, ব্যাক টু মানে নিজের লাইফে ব্যাক করো, এটা বেস্ট। ওই এক একটা প্রশ্নের উত্তর দেওয়া, নিজেকে আমি ঠিক না ভুল যাচাই করার কোনো দরকার নেই গুরু। ইউটিউবের এই বালের কিছু ক্রিয়েটর রয়েছে যারা শুধু তোমার লাইফে প্রশ্ন তুলবে, আর এই বালের ক্রিয়েটরগুলোকে তোমাদের আনসার ব্যাক করার কোনো প্রয়োজন পড়ে না। এই বালগুলোকে আনসার ব্যাক করার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন পড়ে না। সব কটা বাল, টিপাল যেমন একটা বড় বাল, এই টিপালের তলা থেকে যে বালগুলো বেরিয়ে এসেছে, যারা এই চিঙ্কি পালের কমিউনিটিতে উঠছে, তারাও প্রত্যেকটা একটা করে বাল। আমি এটাই বলতে চাইলাম এতক্ষণ ধরে, যেটা ফাইনালি বলে উঠতে পারলাম, হয়তো প্রথমে বলে দিলে তোমরা বুঝতে পারতে না, সেজন্য এতটা লেকচারবাজি মারলাম। তো চলো, বাই, লাভ ইউ অল, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করছি, এই বালগুলোকে নিয়ে এত মাথা ঘামিও না, জাস্ট ইগনোর করো। সবাইকে বলছি, মানে আন্টি তোমাকে বলছি, প্রবাসী বাঙালি আন্টির কথা বলছি, তোমাকে বলছি, আমার খুব খারাপ লেগেছে তোমার মেয়ের সাথে অ্যাক্সিডেন্ট, আমি মিমি থেকেই জানতে পারলাম, আমার খুব বাজে লেগেছে, প্লিজ ইগনোর করো এদেরকে, অনেক কন্টেন্ট আছে তাদেরকে নিয়ে ভিডিও করো, এদেরকে ইগনোর করো, এরা হাজারো নোংরা কথা বলবে, যখন কষ্টটা এখান থেকে আসবে, চোখের জলটা যখন পড়বে, আলটিমেটলি ওই জলটা যখন তাদের জীবনে লাগবে না, তার থেকে বড় কিছু হয় না। ভিডিও থ্রু ভিডিও তোমরা যে আনসার ব্যাক করছো, এটাতেই সমস্ত কিছু নয়। আর সত্যি কথা বলতে, যারা এত অভিশাপ দিচ্ছ অকারণে, উইদাউট এনি প্রুফ, যে এত নোংরা নোংরা কথা, সঞ্জয় দার মাকে নিয়ে আবারও আমি শুনলাম একটা ভিডিও এসছে, কোনো একটা বেশ্যা করেছে, তো ওই বেশ্যার জন্য বলছি, এই যে বেশ্যা বৃত্তিগুলো এরা করে বেড়াচ্ছে, একটাই কথা, এই যে রেভিনিউটা কামাচ্ছিস, কামাবি না তোরা, এই রেভিনিউ যে মানে টাকাটা যেটা পাবি, সেটা আলটিমেটলি কোনো ভালো কাজে তোদের যাবে না, জানিস তো, ওই রোগ জ্বালা যন্ত্রণায় তোদের টাকাগুলো বেরিয়ে যাবে, বলতে আমি আজকে বাধ্য হলাম। কারণ এই যে রেভিনিউগুলো আসবে না, সেগুলো কিছু মানুষের চোখের জলটা থেকে ওই রেভিনিউটা আসবে, ওই রেভিনিউর টাকাটা কখনো তোদের কারুর ভালো হবে না, হতে পারে না। আজকে এই যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, মেয়েটার আজকে যে তার মায়ের একটা কষ্ট, নিশ্চয়ই তোমরা তো মা, তোমাদেরও তো কষ্ট হয়, বোঝো আজকে তোমার তোমার তোমরা নিজেকে ওনার জায়গায় একবার দাঁড় করিয়ে দেখো, তখন কেমন লাগবে। আজকে সঞ্জয় দার মাও কিন্তু মা, আজকে সঞ্জয় দাকে নিয়ে যে এত কথা বলা হচ্ছে, সেই মাটার চোখের জলও কিন্তু কোথাও না কোথাও লাগছে, তার বউ কিছু বলে না, কিন্তু তার বউয়েরও কিন্তু, বউ কোথাও থাকেও না, বলতেও আসে না, কিন্তু তারও কষ্টটা কিন্তু আছে। এই কষ্টগুলোর যে ফলটা পাবে, মানে ওই যে টাকাগুলো আসবে, ওই টাকাগুলো যেইটা দিয়ে তোমরা রেভিনিউ কামাচ্ছ, যে এই নোংরা নোংরা কথাগুলো বলে, আলটিমেটলি ওই রেভিনিউর টাকাগুলো কিন্তু তোমাদের খরচা কোথায় হবে বলতো, শরীর খারাপের পেছনে, বা এমন কোনো কিছুর পেছনে যেটাতে তোমরা ওই টাকাটা এনজয় করতে পারবে না। আমরা তো তবু টাকা পয়সা এনজয় করতে পারবো, মজা করতে পারি, যেটুকুই পাই না কেন সেটুকুতে মানে কি হলো, চলো সবাই মিলে পিজা পার্টি করে ফেলি, এটা করে এনজয় করি, কিন্তু তোমরা পারবে না সেটা, পারবে না সেটা, কোনো দিনই পারবে না। কারণ রেভিনিউর টাকাটা আসছে দশটা লোকের চোখের জল, অ্যাক্সিডেন্ট করিয়ে তোমাদের মুখের ভাষায় তারা মেন্টাল যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটা থেকে তোমরা টাকাটা পাচ্ছ, আলটিমেটলি ভালো কিচ্ছু হবে না, খারাপটা নিচ্ছ, প্রত্যেকটা লোক খারাপ নিচ্ছে। সেই জন্য বলছি চুপ থাকো, যখন সহ্য হবে না ক্যামেরা খুলবে, মা চুদে রেখে দেবে, তারপর তাদের আর মুখও দেখবে না, যাদের যাদের মুখ দিয়ে ভালো কথা বেরোয় না, প্রত্যেকটা লোকের এগেনস্টে খারাপ কথা বেরোয়, তাদের ভিডিও দেখো কেন,
কেউ দেখো না, ভিউয়ার্সেরও বলবো দেখো না, এদের মুখ দেখলে দিনও শুরু, দিন থেকে রাত পুরোটা খারাপ যাবে। তো চলো বাই, লাভ ইউ অল, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক জ্ঞান মেরে ফেললাম তোমাদের, জানি না কতজনের ভালো লাগবে, কিন্তু আমি যেটা ফিল করি, আমার মনে হলো এত নেগেটিভিটি, এত খারাপ, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিছু হয়তো বলা উচিত আমার। আর অপূর্ব, তুই ফাটিয়ে ভিডিও করেছিস, এরকম দিতে থাক, চুমু প্রত্যেক দিন দিতে থাক। চলো, লাভ ইউ অল, টাটা।